আঙুল উঁচিয়ে হুমকি কারামন্ত্রীর। কারামন্ত্রী বিতর্কিত মন্তব্যে সরব খোদ টিএমসি। দলীয় মন্ত্রীর এই ধরনের আচরণে নিন্দা করলেন কুণাল ঘোষ। পাল্টা শাসক দলকে খোঁচা বেজেপি, এটাই তৃণমূলের প্রকৃত ভাষা ও সংস্কৃতি, এমনই মন্তব্য করলেন সমু ভট্টাচার্য। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, তিনি বন দপ্তরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর, অবাঞ্ছিত ঘটনা। যদি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর বন দপ্তর নিয়ে, বন দপ্তরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকত, তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা। তিনি যদি মনে করেন যে ওখানে স্থানীয় বাসিন্দাদের কথাটা ঠিক, বন কর্মীদের বিরুদ্ধেই তার অভিযোগ বলে মনে হয়, সেক্ষেত্রে মহিলা বন দপ্তরের অফিসারের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ না করে তার উচিত ছিল কারামন্ত্রী, তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া। পূর্ব মেদিনীপুরের পার্টি লাইন যেটা, সেই ভাষাতেই অখিল গিরির কথা বলে। অখিল গিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। যিনি একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলার দেশে রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তিনি একজন সামান্য মহিলা ডাক্তারকে অফিসারকে ওভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক, এটা না হলে অস্বাভাবিক। পুরো বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বেআইনিভাবে কিছু মানুষকে ব্যবসা করবার সুযোগ করে দিয়ে তাদের জন্য কিছু কিছু জায়গা পাইয়ে দিয়ে এখন স্বাভাবিকভাবেই তাদের উচ্ছেদ করতে গেলে সেখানে দলের অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয়। সেই কারণে তিনি গিয়েছেন, আর তৃণমূল তো এ ভাষাই কথা বলে। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি।